প্রযুক্তির অ্যাডভান্সমেন্টের সাথে সাথে সাধারণ মানুষের প্ল্যাটফর্ম বাড়ছে, সাধারণ মানুষের অ্যাক্সেস বাড়ছে বিভিন্ন প্ল্যাটফর্মে। সো সাধারণ মানুষ চাইলে ভয়েস রেজ করতে পারে, তাদের ওপিনিয়ন শেয়ার করতে পারে, যেটা আগেকার বাস্তবতা ছিল না। পুলিশ এসে এই লোককে ধরে নিয়ে গেছে, যে দুর্নীতি করছে তাকে তার কিছু হয় নাই, বরং সে যে তার দুর্নীতিকতা প্রকাশ করছে তার বিরুদ্ধে মামলা করছে, পুলিশ এসে তাকে ধরে নিয়ে গেছে। সো এই হইতেছে বাক স্বাধীনতার অবস্থা বাংলাদেশে, কিন্তু ওই যে ICT অ্যাক্ট একটা ভেগ রাস্তা খুলে রাখছে ওটাকে ধরে নিয়ে গেছে। সো এরকম ফ্রি স্পিচ আর কি, কোনটা যে ফ্রি স্পিচ কোনটা যে আপনার, এটাই তো হইতেছে বাংলাদেশে। আপনি একটা ফেয়ার সমালোচনা করলেও আপনি কিন্তু অসম্মান করছেন, এই করছেন সেই করছেন বলে আপনাকে তুলে নিয়ে যাবে। সো এইগুলো হইতেছে একটা রাস্তা শয়তানি করার জন্য একটা রাস্তা খুলে রাখার ব্যাপার। বাংলাদেশিদের পক্ষে কল্পনা করা সম্ভব না, যখন ফ্রি স্পিচ নিয়ে ডিবেট হয় এইসব দেশে, কী নিয়ে ডিবেট হয়। এরা ভাবে যে যখন ফ্রি স্পিচ রেগুলেট করার কথা হয় ফেসবুক ইউটিউব নিয়ে, সেখানে মনে হয় ট্রাম্পকে গালি দিলে সেটা রেগুলেট করা নিয়ে কথা হইতেছে না। ট্রাম্পকে শুধু ফেসবুকে না, ট্রাম্পকে মুখের সামনে এই দেশে গালি দিতে পারে, বিকজ এটা সেকেন্ড অ্যামেন্ডমেন্ট আমেরিকার, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, ইটস প্রোটেক্টেড বাই দ্য কনস্টিটিউশন। এটা আমাদেরকে বুঝতে হবে যে ফ্রি স্পিচের বাস্তবতা কিন্তু সভ্য বিষয় একরকম, অসভ্য বিষয় আরেকরকম। এটা হচ্ছে সভ্য বিষয়, আপনি স্বাধীন, আপনি যা ইচ্ছা বলতে পারবেন, যা ইচ্ছা করতে পারবেন, আপনার সকলের সমান কি জানি বলে নাগরিক অধিকার আছে, সকলের সমান সম্মান আপনার আছে। আমি এই দেশে যতটুকু সম্মান এবং নিরাপত্তা এবং স্বাধীনতা ভোগ করি, আমি আমার দেশে একটা তিল পরিমাণ স্বাধীনতা ভোগ করি না। দাসের মতো মুখ বন্ধ করে রাখা লাগে, দাসের মতো খালি সার সার জি হুজুর করে বলে বেড়ানো লাগে। সো আপনাকে এই ডিস্টিংশনটা বুঝতে হবে যে সভ্য বিশ্ব এবং অসভ্য বিশ্বের যে কনভারসেশন, আমরা এরা কী নিয়ে কথা বলে, আমরা ওখান থেকে যখন এগুলো কপি করা শুরু করি তখন এখানে যেটা ফ্রি স্পিচ নিয়ে যে কথা বলা হয় বাংলাদেশ, সেটা হয়ে যায় হচ্ছে সরকার সমালোচনা করতে পারবেন না, সুখুনের সমালোচনা করতে পারবেন না। একদম খুব সহজভাবে একদম ডিরেক্টলি বলে আমি সরে সাপটা কথা বলতে পছন্দ করি না, আমার বাক স্বাধীনতা নেই বলে আমি মনে করি। যখন আমি একদম পিকে ছিলাম তখন থেকে আউট অফ নোয়ার হঠাৎ করে আমার যে কোনো স্ট্যাটাস হোক বা যে কোনো পোস্ট হোক, অ্যান্ড ওই পোস্টগুলো স্ট্যাটাসগুলো কিন্তু কোনো রকমের ডিরেক্ট কোনো পলিটিক্যাল স্ট্যাটাসও না, হতে পারে সেটা রাস্তাঘাট নিয়ে, হতে পারে সেটা কোনো নতুন প্রজেক্ট নিয়ে, এবং সেই স্ট্যাটাসগুলোকে ফোন দিয়ে আমাকে রিমুভ করিয়ে দেওয়া হতো। আমি একজন ইউটিউব, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, তখন আমি আই ওয়াজ ইয়াং, আমি কারো খাইও না কারো পড়িও না, আমি নিজের মতো কন্টেন্ট বানাই। এরকম একটা মানুষ যে কোনো কিছু ধারের কাছেও নাই, তাকে যখন একজন মন্ত্রী ফোন দিয়ে থ্রেট দেয় যে তুমি স্টুডেন্ট আন্দোলনের সময় কি করছিলা, পুলিশ কখনো ভুলে না, কিন্তু আপনি কি ফিল করেন যে আপনার বাক স্বাধীনতা, আপনি যা বলতে চাচ্ছেন তা আসলে বলতে পারেন? সালমান মতো সাহসী না, আমি ভয়ে বলতে পারি না, আমার ভয় লাগে, কারণ আমি এই ফাইটটা করতে পারবো না, আমার সিরিয়াসলি ভয় লাগে। সিরিয়াসলি ভয় লাগে, মানে এই ভয়টা কি? আমার ভয় লাগে, আমি এই ফাইটটা আসলে আমি আসলে ভয় পাই সোজা বাংলা, যে এটা বলে যে আমার আমি যে তারপরে আগাইতেই পারবো না। খুব স্পষ্টভাবেই বলেছে যে তারা চাপের মধ্যে আছে এবং কিছু বিষয়ের উপর প্রতিবেদন করতে পারে না। এটা কে করছে এ বিষয়ে নির্দিষ্ট করে বলেনি, কিন্তু তারা যা বলেছে তাতে বোঝা যায় নিঃসন্দেহে তারা একটা চাপের মধ্যে থাকে। এই চাপের কারণে তারা সেলফ সেন্সর আরোপ করতে বাধ্য হয়, ফলে অনেক ক্ষেত্রে তারা অনেক স্টোরি ধামা চাপা দেয়, কারণ তাদের একটা ভয় হলো প্রতিবেদন প্রকাশ করলে সমস্যায় পড়তে পারে। এমনকি অনেক সাহসী গণমাধ্যমও চাপের ফলে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত কথা বলতে পারে, এর ফলে নাগরিকেরা তথ্য থেকে বঞ্চিত হয় এবং এটা গণতন্ত্রের জন্য সমস্যা। সরকারের উচ্চ পর্যায়ে বিষয় নিয়ে আলোচনা করেছি, বিভিন্ন সময়ে সফরে আসা আমাদের দেশের মন্ত্রীরাও এই বিষয় নিয়ে আলোচনা করেছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে সাংবাদিক মহলে একটা উদ্বেগ আছে, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে এই বিষয়টা তুলে ধরেছি। আমরা আরও দেখেছি ডিজিটাল সিকিউরিটি আইনটি বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা হয়, আমি সেরকম কয়েকটা ঘটনা সরকারের উচ্চ পর্যায়ে তুলে ধরেছি। এখন আমরা শুনব যে এই যে বাক স্বাধীনতার এই পরিস্থিতি, এটা নিয়ে সুলেমান সুখন রায়মান সাদিকরা কি ভাবেন। ওনারা তো সরাসরি এগুলো নিয়ে কথা বলে না, এটা এমন এক সাবজেক্ট ম্যাটার যে এই এরিয়াতেই যাওয়া যাবে না, এটা তাদের জন্য একটা নোগো। সো তারা এটা নিয়ে কথা বলেই না, বলবেই না, সুতরাং সরাসরি তাদের চিন্তাভাবনা, অবস্থান, মন্তব্য, মতামত জানার কোনো সুযোগ নাই, আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দিবে না এই দেশে। সো আমাদেরকে এক্সট্রাপোলেট করে নিতে হয় আর কি, বিভিন্ন কথাবার্তা থেকে যারা কী বলে কী ভাবে। সো সেরকম একটা জিনিস, আমার সাদিকের একটা লাইভে হচ্ছে সুলেমান সুখন আসে এবং সেইখানে আমার সাদিক সুলেমান সুখনের কাছে জানতে চায় যে ইন্টারনেটের ব্যবহার, সোশ্যাল মিডিয়ার ব্যবহার সম্পর্কে। সো বেসিক্যালি সোশ্যাল মিডিয়া আমরা কী বলতে পারবো, কী বলতে পারবো না, কী বলতে পারা উচিত, কী বলতে পারা উচিত না, এইসব বিষয় নিয়ে আর কি। সো ইট কামস ডাউন বয়েলস ডাউন টু হইতেছে বাক স্বাধীনতার ব্যাপার। সো এই যে বাংলাদেশের মানুষ একটা সাধারণ কথা বলতে পারে না, স্বাভাবিক কথা বলতে পারে না, নিজের কোনো মতামত কনসার্ন প্রকাশ করতে পারে না, মুখ খুললেই খুন গুম হয়ে যায়, মুখ খুললেই নানান রকম হ্যারাসমেন্টের উপর মধ্যে পড়তে হয়, এই বিষয়টিগুলো নিয়ে নিশ্চয় তারা প্রচণ্ড কনসার্ন বলে সেই বিষয়টা নিয়ে কথা বলতে বসছে। দেখি তো একটু আমরা বোঝার চেষ্টা করি। দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ ভেরি সিম্পল, দ্য ইউজ অফ সোশ্যাল মিডিয়া। এই প্রশ্নটা আয়ন সাদিক কেন করছে এটা আপনাকে বুঝতে হবে। সে এই প্রশ্নটা করছে এই কারণে যে তার সমস্যা হইতেছে সোশ্যাল মিডিয়াতে মানুষ ঠিকমতো সোশ্যাল মিডিয়া ইউজ করতেছে না।
সোশ্যাল মিডিয়া ইউজ করে হইতেছে, জব টুজব ছড়াইতেছি আমরা, গালাগালি করতেছি, বিশাল কনসার্নের জায়গা তাদের এটা। তারা জীবনে দেশের কোনো কিছু নিয়ে কথা বলে না, কোনো কিছু নিয়ে কোনো আলোচনা করে না, তারা সোশ্যাল মিডিয়া নিয়ে খুবই কনসার্ন, সোশ্যাল মিডিয়া মানুষ কী করতেছে না করতেছে, এবং তাদের কনসার্নের জায়গা হইতেছে টু মাচ ফ্রিডম মানুষ পেয়ে যেতেছে সোশ্যাল মিডিয়াতে। বাংলাদেশে যে বাক স্বাধীনতা নাই এতক্ষণ ধরে শুনে আসলাম, অন্যান্য তাদের যে বড় বড় তারকাদের মুখে শুনলাম যে বাংলাদেশে বাক স্বাধীনতার কী অবস্থা, এরা মুখ খোলার সাহস পায় না, এবং একটু মুখ খুলে তাদের যে বড় তারকা হইতেছে উধাও হয়ে গেছে, তাদের কিন্তু কনসার্নের জায়গা এটা না। তারা এই প্রশ্ন করতেছে এই কারণে যে বাংলাদেশের মানুষ কি বেশি বাক স্বাধীনতা উপভোগ করতেছে, সোশ্যাল মিডিয়াতে কি বেশি কথা বলে ফেলতেছে, এইটা তার কনসার্নের জায়গা। এই কারণে সে প্রশ্নটা করছে যে সোশ্যাল মিডিয়া সম্পর্কে আপনার মতামত কি। এবং এই প্রশ্ন সে সুলেমান সুখনের পাতে তুলে দিয়েছে এই কারণে, কারণ এখন সুলেমান সুখন আনলোড করবেন উনি যে সোশ্যাল মিডিয়াকে কীভাবে আমরা অপব্যবহার করতেছি কি। আয়মান সাদিক, যে কারণে আমি এটা বললাম যে আয়মান সাদিক তো ওরা এই সব সাবজেক্ট ম্যাটার নিয়ে কথাই বলবে না, কারণ এগুলো তাদের জন্য এতটাই আনকমফোর্টেবল সাবজেক্ট এরিয়া, এদিকে আসবেই না। আপনি ওই যে কোরবানির ছাগল দেখবেন যে আপনি ট্রাক থেকে টেনে নামানোর সময় টেনে নামাইতে পারেন না, খুঁটা গিয়ে এমন করে এক জায়গায় দাঁড়ায় থাকে, এরা হইতেছে এরকম। এদেরকে আপনি কোরবানির ছাগলের মতো টাইম আপনি এই এরিয়া টানতেই পারবেন না, কিছু এরিয়া আছে এগুলো এরা কথাই বলবে না। কেন বলবে না, এগেন যেটা বললাম, বললে এইসব 10 মিনিট স্কুল টু স্কুল বিশাল গুগলের অ্যাওয়ার্ড পাওয়া, এই পাওয়া সেই পাওয়া, বাংলাদেশের মুখ সারা পৃথিবীতে উজ্জ্বল করতেছে, মুহূর্তে উধাও হয়ে যাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো। কোথায় কোথাকার কোন 10 মিনিট স্কুল, কোন ইতিহাসের অতলে হারাইয়া যাবেন, কেউ জানবেও না 10 মিনিট স্কুল কী জিনিস ছিল, এত ফ্যান ফলোয়িং রাতারাতি নাই হয়ে যাবে। সো এটা তারাও খুব ভালো করে জানে, এই কারণে তারা কিছু এরিয়াতে আপনি কোরবানির ছাগলের মতো টেনেও নিতে পারবেন না। সেটা সমস্যা নাই, আমার ওটাই নিয়ে ইস্যু নাই যে বাংলাদেশের বাস্তবতায় তোমরা কিছু এরিয়া যাবে না, কিন্তু এরা যে নামে অন্য একটা ন্যারেটিভ পুশ করতো, অন্য একটা ন্যারেটিভ এস্টাবলিশ করতো একটা সরকার, এই প্রশ্নটা কেন করছে, এই প্রশ্নটা কারা করে, ইউজ অফ সোশ্যাল মিডিয়া নিয়ে কারা কনসার্ন। ফেসবুকে দেখবেন মন্ত্রী মিনিস্টার এমপি সরকারি যেগুলো আছে এগুলো কনসার্ন, কেন, কারণ তাদের মানুষ সমালোচনা করলে তাদের পাওয়ারের জায়গাগুলো নড়বড়ে হয়ে যায়। তারা এগুলো নিয়ে কনসার্ন, আয়মান সাদিক সুলেমান সুখন এত কিসের কনসার্ন ইউজ অফ সোশ্যাল মিডিয়া নিয়ে, আপনাদেরকে কে কামড়াইছে, কে চুলকাইছে। এখন বলবে কি যে ও গালাগালি করে, গালাগালি করা কি হয়েছে আপনাদেরকে, চামড়ায় ফসকা পড়ে গেছে নাকি আপনার বাপ ভাই মারা গেছে, গালাগালি করা কি হয়েছে আপনাদের, কি ক্ষতি হয়েছে যে এই দেশে মানুষের জীবন জীবিকার নিরাপত্তা নেই, আপনারা সেগুলো নিয়ে আপনাদের মাথা ব্যথা নাই। ইউজ অফ সোশ্যাল মিডিয়া নিয়ে আয়মান সাদিক সুলেমান সুখনের সাথে আলাপ করতে আসছে কেন, কারণ হইতেছে তারা এখন মানুষকে পাবলিককে ব্যাশিং করবে আয়মান সাদিকের প্ল্যাটফর্মে। এবং এটা খেয়াল রাখতে হবে, যে কারণে বললাম আপনারা সরাসরি কিছু বিষয়ে এদের পজিশন জীবনও জানতে পারবেন না এদের পিছলার আচরণের কারণে। আয়মান সাদিকের প্ল্যাটফর্মে কারা কারা জায়গা পায়, কারা স্থান পায়, আপনি আয়মান সাদিকের প্ল্যাটফর্মে পাবেন সুলেমান সুখনকে। শুরুতেও কিন্তু আয়মান সাদিক বলে নেবে যে আপনাকে আমার খুব ভালো লাগে, কেন এত ভালো লাগে ভাই সুলেমান সুখনকে আপনার কেন এত ভালো লাগে, কারণ হতেছে আপনারা সবাই হইতেছে যে দ্য বার্ডস অফ সেম ফেদার ফ্লক টুগেদার, আপনারা সবাই হইতেছে এক গলের গরু, আপনার খুব ভালো লাগে আয়মান সাদিককে, সরি সুলেমান সুখনকে, আমাকে কিন্তু খুব ভালো লাগবে না, আমি নেতিবাচক, আমি আমি সমালোচনা করি, দেশের সমস্যা নিয়ে কথা বলি, আমি যেগুলো বলি এগুলো হইতেছে পাওয়ারের সাথে স্ট্রাগল তৈরি করে, স্ট্রেন তৈরি করে, আমাকে ভালো লাগবে না আয়মান সাদিকের। আমরা জীবনে আয়মান সাদিকদের প্ল্যাটফর্মে ডাক পাবো না, মানে আমরা তো খুচরা যারা আছে না বিভিন্ন অনেক বড় ফ্যান ফলোয়িং, কিন্তু দেশের সমস্যা নিয়ে কথা বলে, জীবনে এমন কাউকে আয়মান সাদিকের প্ল্যাটফর্মে দেখবেন, জীবনে এমন কাউকে সুলেমান সুখনের প্ল্যাটফর্মে দেখবেন। সো এই কারণে বললাম যে তারা আয়মান সুলেমান সুখন তো কথা বলে ডিফেন্ড করতে নামে সরকারের সব দেশের এইসব সমস্যাকে সরকারের হয়ে ডিফেন্ড করতে নামে, আয়মান সাদিক সেই এক একজন এক এক ক্যাটাগরি, ক্যাটাগরিগুলো কিন্তু শুরুতে আলাদা করছে আরেকবার বুঝে নেন, আয়মান সাদিক সেই লেভেলে না, সে ওইটা করতে নামে না, কিন্তু সে হচ্ছে পিছলানো পিছলানো আচরণ, এবং সেও পজিটিভ কথাবার্তা, দেশ নিয়ে খুব পজিটিভ থাকবে, সে সবসময় দেশ নিয়ে কোনো নেগেটিভ বিষয় নিয়ে কথা বলবে না, এবং তার প্ল্যাটফর্মে শুধুমাত্র কিছু বাছা বাছা ছাঁকা ছাঁকা লোক আসতে পারবে, এবং অন্য টাইপের ভয়েস যারা রেস করে তারা যত বড় ফ্যান ফলোয়িং থাকুক তাদেরকে জীবনে সে আমরা আল্লাহ জানে 10 মিনিট স্কুল পরদিন থেকে বন্ধ হয়ে যাবে। এবং সে সুলেমান সুখনের পাতে প্রশ্ন তুলে দেয় ইউজ অফ সোশ্যাল মিডিয়া, ইউজ অফ সোশ্যাল মিডিয়া নিয়ে খুবই কনসার্ন আমরা, এই দেশের মধ্যে হইতেছে সোশ্যাল মিডিয়া ইউজ করে মানুষ খুন গুম করে স্তূপ করে ফেলতেছে, লাশের স্তূপ, এই দেশে সোশ্যাল মিডিয়া ইউজ করে মানুষ হইতেছে টেন্ডারবাজি চাঁদাবাজি করছে। সুলেমান সুখন ভাই আপনি আমার খুবই প্রিয় একজন মানুষ, বলেন তো এখন এই এই ব্যাপারটা নিয়ে করণীয় কি, এটা হইতেছে আয়মান সাদিকের প্রশ্ন। সো এই কারণে বললাম আমাকে যে আয়মান সাদিকরা খুব বেশি সুযোগ দেয় না ওনাদেরকে জাজ করার, সো এই কারণে অল্প ভিত্তিতে অনেক এক্সট্রাপোলেট করে নিতে হচ্ছে, বাট আই ডোন্ট থিঙ্ক আই এম বিং আনফেয়ার টু হিম। সো দ্য নেক্সট কোশ্চেন ইজ ভেরি সিম্পল, দ্য ইউজ অফ সোশ্যাল মিডিয়া গ্লোবালি মানুষজন ঘৃণা ছড়ানোর কাজে ব্যবহার করছে, সেটা বাণিজ্যিক পোস্ট হোক, বিভিন্ন ব্র্যান্ডের পেজ হোক, সেলিব্রিটিদের পেজ হোক, 60-70% মানুষ ঘৃণা ছড়াচ্ছে, দয়া করে সেই 70% মধ্যে পড়বেন না, আপনি 30% তে আসুন, 30%টাকে কি করে 100% করা যায় সেই দিকে চেষ্টা করুন। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারটাকে অধিকাংশ ক্ষেত্রে নিজের ব্যক্তিগত কিংবা শুধুমাত্র
আনন্দ খুশি অথবা কনস্ট্রাকটিভ কথাবার্তা ছড়ানোর কাজে ব্যবহার করা উচিত বলে আমি মনে করি। বুঝছেন না, সোশ্যাল মিডিয়া আসবেন, আনন্দ করবেন, ফুর্তি করবেন, আপনার ওইদিকে পাসপোর্ট অফিসে গিয়ে হয়রানি হয়েছেন এগুলো নিয়ে কথা বলবেন না, ওইদিকে ড্রাইভার লাইসেন্স করতে গিয়ে হয়রানি হয়েছেন এটা নিয়ে কথা বলবেন না, রাস্তায় নামছেন, গাড়ি নিয়ে নামছেন, পুলিশ চাঁদাবাজি করছে আপনার কাছ থেকে, টাকা খাইছে, ঘুষ খাইছে, এগুলো নিয়ে কথা বলা করবেন না। সোশ্যাল মিডিয়া আসবেন কেন? আনন্দ ফুর্তি করতে। ওরে ফুর্তি রে, এত ফুর্তি কোত্থেকে আসে? সুলাইমান সুখন ভাই, আপনাদের লাইফে মানে আপনাদের লাইফ তো ফুর্তির লাইফ, সেটা তো ওর নিয়ে কোনো ডিবেট নাই। আপনারা প্রধানমন্ত্রীর দপ্তরে দাওয়াত পান, ইফতারে দাওয়াত পান, এইখানে খেয়ে দেয়ে হৃষ্টপুষ্ট হয়ে, বাজেভাবে বলতেছি না কিন্তু চলে আসতেছে, সোলাইমান সুখনের তো এরকম ছিলেন না উনি, এখন যেরকম তরতাজা হয়েছেন সবসময় তো এরকম তরতাজা ছিলেন না। তো যাক গা, সেটা বয়সের সাথে হয়, এটা দুষ্টামি করে অনেকটা বলছি, কিন্তু কথা হচ্ছে এত সুখ আপনাদের লাইফে, আমাদের লাইফে এত সুখ নাই। সোলাইমান সুখন ভাইয়া, আমাদের লাইফে এত সুখ নাই, সালমান মুক্তিদের লাইফে এত সুখ নাই, অমিতাভ রেজার লাইফে এত সুখ নাই। আমরা দেশ বিদেশে আসছি দেখে আজকে এই সুযোগে একটু ইউটিউব চ্যানেল খুলে দেশের সমস্যা নিয়ে কথা বলতে পারি। দেশে বসে যদি দেশের সমস্যা নিয়ে কথা বলতাম আমার ইউটিউব চ্যানেল থাকতো না। এই দেশের সমালোচনামূলক কথা যতগুলো চ্যানেলে বলা হয় প্রত্যেকটা মানুষ দেশের বাইরে থাকে। এই হইতেছে একটা দেশের, এইটা হইতেছে একটা স্বাধীন দেশ, যে দেশে দেশের ইস্যু নিয়ে যারা কথা বলে প্রত্যেকে দেশের বাইরে থাকে এবং দেশের ভেতরে বসে দেশের ইস্যু নিয়ে কেউ কথা বলতে পারে না। আর সোলাইমান সুখনের কনসার্ন, আয়মান সাদিকদের কনসার্ন হইতেছে যে মানুষ ফেসবুকে খুব বেশি বাকস্বাধীনতা পেয়ে যাচ্ছে এবং এই খুব বেশি বাকস্বাধীনতা পেয়ে ওরা কী করতেছে, বিভিন্ন ব্র্যান্ডের পেজে হইতেছে গালাগালি করে। সোলাইমান সুখন কিন্তু বলছে বিভিন্ন ব্র্যান্ডের পেজে কমেন্ট সেকশনে, বিভিন্ন সেলিব্রিটিদের পোস্টে কমেন্ট সেকশনে মানুষ হইতেছে গালমন্দ করে। এটা হচ্ছে বাংলাদেশের মতো দেশে তাদের সর্বোচ্চ কনসার্নের জায়গা, তারা লাইভ করে ঘন্টার পর ঘন্টা এই বিষয় নিয়ে কথা বলবে যে কীভাবে মানুষ খুব বেশি স্বাধীনতা পেয়ে যেতেছে, এই দেশে মানুষ বাক স্বাধীনতা খুব বেশি হয়ে গেছে বাংলাদেশের মানুষের, ব্র্যান্ডের পেজে গিয়ে গালি দেয়, সেলিব্রিটিদের পেজে গালি দেয়, কিন্তু এই দেশে যে মানুষের সত্যিকারের বাক স্বাধীনতা নাই, গালি দেওয়াটা তো সাপোর্ট করতেছি না, গালি দেওয়াটা সত্যিকার একটা সমালোচনা করা, সত্যিকার একটা কথা বলার যে বাংলাদেশের মানুষের অধিকার নাই, সেই পরিবেশ নাই, এটা নিয়ে তারা 5 মিনিট সময় ব্যয় করবে না, তারা 1 ঘন্টা কথা বলবে ইউজ অফ সোশ্যাল মিডিয়া নিয়ে, যেখানে মানুষ হইতেছে হ্যাভিং টু মাচ ফ্রিডম তাদের কনসার্নের জায়গা। বাংলাদেশে মানুষ টু মাচ ফ্রিডম পাইতেছে। সো এই হইতেছে তাদের রিয়েলিটি, এই হইতেছে তাদের দিন দুনিয়া, তাদের অবস্থা, তাদের কনসার্ন। সো সেখানে আমাকে নিয়েও কথা হবে, আমার ব্যাপারে সোলাইমান সুখন একটু রেফারেন্স দিবে আমার ব্যাপারে, সেটাও আমরা আসবো শুনবো, তারপর দেখা যাক, ইন্টারেস্টিং। সো দেখি শুরুতে কখনোই অতিরিক্ত আবেগ নিয়ে কোনো কিছু প্রকাশ করা যাবে না। আমাকে নিয়ে কথা বলুন। আজকে আমি একটা উদাহরণ দিব। আজকে দেখলাম একটা ভিডিও, অনেক কি একজন লিখেছে সোলাইমান সুখনের লুঙ্গি খুলে দিলেন খুচরা দোকানদার, একজন লিখেছেন একটা ভিডিও যেখানে আমি মার্কেট ভিজিটে গিয়ে রেট নিয়ে কথা বলছিলাম ইত্যাদি, পরে চেক করে দেখলাম যে সেই ভদ্রলোক নিউক্লিয়ার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন নর্থ আমেরিকা, কিন্তু তিনি আবেগের বসে লিখে ফেলেছেন লুঙ্গি খুলে দিলেন সুখনের। তার মনে হয়েছে যে এটা বললে বোধ হয় অনেক কিছু একটা হবে, তিনি কোনো না কোনো কারণে লিখেছেন। তার সাথে আমি ফোনে কথা বললাম, তখন তিনি বুঝতে পারলেন তিনি ভুল করেছেন, কিন্তু ততক্ষণে কিন্তু জিনিসটা চলে গেছে, ভুল বুঝছি। ওকে, এই যে আবেগ, আবেগ নিয়ে হঠাৎ করে ছোটখাটো পপুলারিটির জন্য কখনোই ভুল করা যায়, পপুলারিটি দেখতে পাচ্ছি ট্রেন্ড তৈরি হচ্ছে আবার অনেকদিন ধরে দেখতে পাচ্ছি, এর ভুল ধরি, ওর এটা করি, এর সম্বন্ধে একটা কিছু করি, প্রধানমন্ত্রীকে নিয়ে একটা কিছু বলি, আমার নামাজ নিয়ে একটা কিছু বলে ফেলি, হুজুর নিয়ে একটা কিছু বলে ফেলি। তো ভদ্রলোক আমাকে নিয়ে কথা বলতেছেন, আমি হচ্ছে সোলাইমান সুখনকে নিয়ে একটা এপিসোড করছিলাম, সেখানে আমি এটা টাইটেল দিয়েছিলাম যে সোলাইমান সুখনের লুঙ্গি খুলে নিল খুচরা দোকানদার। তো সেটার পর ভিডিওটা কিছুটা সেমাই ভাইরাল হওয়ার পর ওনার দৃষ্টিতে আসছে, ওনাকে দেখাইছে, ওনার কোম্পানির লোকজন ওনাকে দেখাইছে ভিডিওটা, আমাকে উনি যেটা বলছেন সেটাই বলতেছি। তারপর হইতেছে উনি আমার সাথে কন্ট্যাক্ট করে আমাকে কল করছেন, আমরা ঘন্টাখানে কথা বলছি। তো সেখানে উনি আপত্তি জানাইছেন, আমি ভিডিওর টাইটেলটা জোকিংলি লিখছি লুঙ্গি খুলে নিল খুচরো দোকানদার, আমি ফেসবুকে লেখালেখির সময় এই ভাষাটা বিভিন্ন সময় ইউজ করি জোকিংলি, আমি যারা আমাকে ফলো করে জানে আমি ফেসবুকে হিউমারাস লেখা লিখি, দুইটা বিষয় অ্যাসপেক্ট আছে, একটা হচ্ছে হিউমারাস ফান করে কথাবার্তা লিখি, আর একটা হইতেছে সিরিয়াস বিষয় নিয়ে কথা বলি। সো আমি হিউমার করে ফান করে এই কথাটা সবসময়ই বিভিন্ন সময় লিখি যে লুঙ্গি খুলে নিছে হাবি যাবি, সো নেসেসারি অফেন্স মিন করে না, বাট এনিওয়েজ। সো উনি আমাকে বলছে যে এটা তো টাইটেলটা ওনার ভালো অফেন্সিভ টাইটেল মনে হয়েছে, এবং আমি একমত হয়েছি, আমি আচ্ছা ঠিক আছে আপনার অফেন্সিভ মনে হয়েছে আমি টাইটেলটা চেঞ্জ করে দিব এখানে। সো এখানে ভুল বোঝার আমি মানে সোলাইমান সুখনের ফোন পেয়ে আমার বোধোদয় হয়ে গেছে এমন কোনো ব্যাপার নয়, আমি জাস্ট জিনিসটা ফান করে বলছি এবং উনি যেহেতু আপত্তি জানাইছেন সেটা আমি অ্যাকসেপ্ট করছি। ওনাদের স্ট্যান্ডার্ডে কিন্তু এখন আমার বাক স্বাধীনতা, কিন্তু আমি কিন্তু এখন বাক স্বাধীনতার অপব্যবহার করছি, সোলাইমান সুখনকে অপমান করছি, লুঙ্গি খুলে নিয়েও বলছি, আমার কিন্তু এখন জেলে থাকা উচিত ছিল।
বাংলাদেশে থাকলে তো জেলে থাকতে হইতো, হুনোস। নোবেলকে নিয়ে হচ্ছে আমি একটা পোস্ট দিছি যে নোবেল যে গান গায় নোবেল, সে তো খুব উদ্ভ্রান্তের মতো আচরণ করতেছে কিছুদিন ধরে। তারপর একজন পুলিশের একজন সদস্য উনি হইতেছে স্ট্যাটাস দিছে, উনি হইতেছে নোবেলকে হইতেছে ফোন করে টেকে র‍্যাব অফিসে নিয়ে ট্রেট করছে, ধমক ধমক লাগাইছে। সো আমার এখন খুশি হওয়া উচিত, কারণ নোবেলের কাজগুলোকে আমি সমর্থন করি না, কিন্তু আমি তো খুশি হবো না। আমার স্ট্যান্ডার্ড সবার জন্য এক, আমি নোবেলকে পছন্দ করি না করি, তার এই কাজ পছন্দ করি আর না করি, আমার দৃষ্টিতে সবার সমান বাক স্বাধীনতা থাকতে হবে। সেই সে তার এই বাক স্বাধীনতা ব্যবহার করে যা বলতেছে সেটা আমার পছন্দ হোক বা না হোক, নোবেল যেগুলো বলছে সেগুলো আমার পছন্দনীয় না, কিন্তু আমার সেটা নিয়ে কোনো ইস্যু নাই, কারণ আমার বাক স্বাধীনতার স্ট্যান্ডার্ড সবার জন্য সমান। আজকে এই দেশে সরকার দলীয় কেউ যদি সরকার বিরোধী কাউকে নিয়ে অশ্রাব্য কুশ্রাব্য ভাষায় কিছু লিখে ফেসবুকে, তার কিছু হবে? তার উপর কোনো অ্যাকশন আসবে? তাকে র‍্যাব অফিসে ডেকে নেওয়া হবে? সেটা তো হবে না, সেটা তো জীবনেও হবে না। তার মানে হচ্ছে এগুলো হচ্ছে একটা টুল, শয়তানি করার গুন্ডামি করার একটা টুল, সিলেকটিভলি ব্যবহার করার জন্য। যে সোলে মাস বলতেছেন যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আবেগী হওয়া যাবে না, এই কারণে কেন আপনি আপনি আবেগ হওয়া যাবে না কেন? হু আর ইউ টু ডিসাইড? আপনাকে কে দিলেই রাইট না? আপনি আপনি মতামত হিসেবে বলতে পারেন, সেটা নিয়ে কোনো ইস্যু নেই, কিন্তু সমস্যা হচ্ছে আপনি তো আপনারা তো এমন এক পাওয়ার পজিশনে আছেন, আপনারা এমন লোকদের সাথে ওঠা বসা করেন, আপনাদের মুখ দিয়ে যে কথা বের হয় এটা অনেকটা আইনের মতো। আপনি আজকে যে কথাটা ফট করে বলছেন কালকে দেখবো টাইম হয়ে বসেছে, আপনার তো ওঠা বসা আইনের লোকদের সাথে, মন্ত্রী মিনিস্টারদের সাথে আপনাদের চলাফেরা। সো আপনি যদি একটা সভ্য দেশের একটা সেলিব্রিটি হতেন, তাইলে আপনার এই কথা নিয়ে মতামত হিসেবে এটাকে অ্যাপ্রোচ করতাম। এখন তো ভয় লাগে যে আপনি বললেন যে বেশি আবেগী হয়ে কথা বলা যাবে না সোশ্যাল মিডিয়ায়, কালকে দেখবে টাইম হয়ে বসেছে, কারণ আপনার আইসিটি মিনিস্টারের সাথে ওঠা বসা, কালকে দেখা যাবে যে ধরে নিয়ে যেতেছে আবেগী হয়ে কথা বললে তুলে নিয়ে যেতেছে। বাংলাদেশে যেটা বললাম, বাংলাদেশের স্ট্যান্ডার্ডে সবসময় আমাদের চিন্তা করতে হয় যে আপনি যে একটা কথা বললেন বাংলাদেশের স্ট্যান্ডার্ডে হোয়াট ডাজ ইট মিন, বাংলাদেশের সার্কামস্টান্সে হোয়াট ডাজ ইট মিন। না না না, আবেগী হয়ে কথা বলা যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাদের দুনিয়াতে কথা বলা যাবে না কি আবেগী হয়ে। আপনার আইপি অ্যাড্রেস, আপনার ডিভাইসের আইডেন্টিটি সব রয়ে যাচ্ছে, কিছুদিন পরে এটার মাশুল আপনাকে দিতে হবে। ইন্টারনেটে বলা এখন সোজা মনে হচ্ছে, বাট ওটা হচ্ছে একটা ট্র্যাপ। যত নেগেটিভিটি ছড়াবেন, আপনি ডিজিটাল ট্রেইল রেখে আসছেন আপনার ব্যাপারে, দ্যাট ডিজিটাল ট্রেইল উইল বি ইউজড ইন ফিউচার এগেইনস্ট ইউ। সো বি ভেরি ভেরি কেয়ারফুল অন হোয়াট ইউ আর গোনা ডু উইথ ইউর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস এন্ড প্ল্যাটফর্মস, বি ভেরি রেসপন্সিবল। ভয় দেখানো একটা ছিল, এটা জাস্ট আপনার হাতে একটা পিস্তল থাকলেই হইতো, লোকজন আসলে ভয় পেয়ে যেত। এটা বলিস না, খুবই দুশ্চিন্তিত মানুষজন, বেশি আবেগী হয়ে ফেসবুকে কথা বললো কিনা এতে করে হইতেছে, ফেসবুক একটু আবেগী হয়ে কথা বললে আরেকজনের বাচ্চা গুম হয়ে যাবে, ফেসবুক একটু আবেগী হয়ে কথা বললে রাস্তা ভেঙে যাবে, ফেসবুক একটু আবেগী হয়ে কথা বললে হইতেছে আপনার চুরি হয়ে যাবে কোন দিকে 100 কোটি টাকা, এই টেনশন আর কি অনেককে দেখলাম যে ইউটিউব চ্যানেল খুলে আজে বাজে কাজ করলো, এটা করলো, অনেক গ্রুপ খুললো, সবাই কিন্তু হারিয়ে গেল। যারা ভালো কাজ করে তাদের জিনিসটা কিন্তু সামনে চলে আসে। সো এই যারা 7,000-10,000 দেখছেন, যদি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে হয়, গাছ নিয়ে কথা বলুন, মানুষ নিয়ে কথা বলুন, মাছ চাষ নিয়ে কথা বলুন, শাকসবজি নিয়ে কথা বলুন, বলুন না এমন ভাবে বলুন যাতে মানুষ দেখতে আগ্রহ পায়, কিন্তু নেগেটিভ কোনো কিছু যাতে আমরা শেয়ার না করি। বুঝছেন তো ওনাদের এক্সপেকটেশন, ফেসবুকে আসবেন, গাছ নিয়ে কথা বলবেন, মাছ নিয়ে কথা বলবেন, বাতাবি লেবু নিয়ে কথা বলবেন, নেগেটিভ কিছু নাই না বলি, বেসিক্যালি নেগেটিভ মানে হচ্ছে চাউ চোর নিয়ে কথা বলবেন না। আমি কিন্তু আর একটা পর্বে দেখেছি সোলেমান সুখনের, এই 3-4 পর্ব আগে দেখেছি যে সোলেমান সুখন নেগেটিভিটি এবং পজিটিভিটির ডিস্টিংশন করেন। সেখানে উনি বলেন যে হইতেছে চাউ চোর নিয়ে কথা বলা নেগেটিভিটি, আর পজিটিভিটি হইতেছে আপনার কি জানি চাউ চোরদেরকে নিয়ে কথা না বলা পজিটিভিটি, কে কোথায় কারে ফুল দিল সেগুলো নিয়ে কথা বলা পজিটিভিটি, দুর্নীতিবাজদের নিয়ে কথা বলা নেগেটিভিটি। সো সোলেমান সুখন যারা যদি শিওর না হয়ে থাকেন উনি এখানে বাই নেগেটিভিটি কি মিন করতেছেন, উনি আসলে মিন করতেছেন যে মাইর খেয়ে কান্নাকাটি করেন না, পাসপোর্ট অফিসে গিয়ে দুর্নীতির শিকার হয়েছেন সেটা নিয়ে কান্নাকাটি করবেন না, ফেসবুকে এসে রাস্তায় পুলিশ আপনাকে দেখে ইয়াবা ভরে দিছে, ভরে দিয়ে আপনার থানায় নিয়ে হইতেছে আপনার কাছ থেকে 20,000 টাকা বের করছে, সেগুলো নিয়ে ফেসবুকে এসে লেখালেখি করবেন না, গাছ নিয়ে কথা বলেন, ফুল নিয়ে কথা বলেন, পাখি নিয়ে কথা বলেন, লতা পাতা ডালপালা বাতাবিলি নিয়ে কথা বলেন, সুখের থাকেন ইয়ে করেন না। আপনি সরকার কি জানি বলে এই সোলেমান সুখনদেরকে কিন্তু নাড়া দিয়ে না, তারা যে সুখের রাজ্য তৈরি করছে এই রাজ্যের মধ্যে কিন্তু টোকা দেওয়া যাবে না। সো
এবং আয়মান সাদিকের প্রতি খুবই সম্মান, আয়মান সাদিক অনেক ভালো কাজ করে আসতেছে এবং আয়মান সাদিক এখনো টিকে আছে। তারা এই নেগেটিভ কথা বলে, তারা কই, তারা তো সব উধাও হয়ে গেছে, গুম হয়ে গেছে, যে রাষ্ট্রচিন্তার তারা ফেসবুকে একটা গ্রুপ খুলে রাষ্ট্রের সংবিধান নিয়ে ভদ্র ভাষায় বিভিন্ন আলাপ আলোচনা করতে হলো, গুম হয়ে গেছে। রাষ্ট্রচিন্তা কদিন পর দেখা যাবে ফেসবুকে রাষ্ট্রচিন্তা গ্রুপ নাই, ষোলো মাসে কোনো বলবে যারা নেগেটিভ কথা বলতো কোথায়, তারা তো নাই হয়ে গেছে, উধাও হয়ে গেছে। হ্যাঁ উধাও হয়ে গেছে, দেখো উধাও করে দেওয়া হয়েছে, এরা এই দেশে বেশিক্ষণ এসব কথা বলে টিকতে পারে না। সোলাম সেখানে এটা নিয়ে গর্ব করতেছে যে ও ইতিবাচকতা যারা করে আয়মান সাদিকরা তারা এখনো টিকে আছে, যারা নেতিবাচকতা করে এরা উধাও হয়ে গেছে, কারণ নেতিবাচকতা টিকতে পারে না। এই হইতেছে এরা এই ন্যারেটিভ দাঁড় করা পাবলিকরা সাধারণ পোলাপানকে বুঝায় যে কান্নাকাটি করো না, নেগেটিভ এনার্জি এইসব কারণে। আয়মান সাদিকদের কাছ থেকে শুনো, শেখো সবসময় কেমনে সেফ সেটে থাকতে হয়, সেফ কথাবার্তা বলতে হয়, সেফ টপিক পিক করতে হয়, তাহলে তোমরা বাংলাদেশে সারা জীবন তোমরা রেইন করতে পারবাসো। এটা কিন্তু সত্য বাস্তবতা, কিন্তু টুইস্টটা হইতেছে যে স্পিনটা দিছে, এই স্পিনটা হইতেছে অসত্য অসততা সেখানে আর কি, যে হ্যাঁ বাংলাদেশে শুধুমাত্র আয়মান সাদিকরাই টিকে থাকতে পারে, বাংলাদেশে সালমান মুখার্জিরা টিকে থাকতে পারে না, এই কারণে না যে নেগেটিভ জিনিস সালমান মুখার্জিরা নেগেটিভ জিনিস ছড়াইতেছে দেখে টিকতে পারতেছে না, আয়মান সাদিকটা পজিটিভ জিনিস টিকে ছড়াইতেছে দেখে বছরের পর বছর টিকে আছে, এই কারণে। কারণ হতেছে এক গ্রুপ সরকারের আস্থা ভাজন হয়ে ক্ষমতার হইতেছে তোষামোদি করে অথবা ক্ষমতার সাথে হইতেছে আপোষ করে করে প্রত্যেকটা পদক্ষেপ ফেলে, এবং তোষামোদি অনেকটা ওনার পদ্ধতি যেটা বললাম, এদের প্ল্যাটফর্মে কিন্তু শুধু সরকারের সুবিধাজনক অবস্থানে যারা রাখবে রাখে এরা জায়গা পায়। আমাকে কিন্তু আয়মান সাদিক জীবনে তার চ্যানেলে ডেকে বলবেন যে ফখরুল ভাই বাক স্বাধীনতা ইন্টারনেটে যে ফ্রিডম অফ স্পিচের কি অবস্থা, এই ব্যাপারে আপনার মতামত, কারণ জানো এই কথা এই প্রশ্ন করলে কিন্তু আমি অন্য একটা অ্যাঙ্গেল থেকে আসবো, সোলামান সুখন যে অ্যাঙ্গেল থেকে আসে আমি অ্যাঙ্গেল থেকে আসবো, আমাকেই সুতরাং জীবনে নেবে না, বেছে বেছে এমনদেরকে নিবে, তারপর সোলামান সুখন কিনে বলবো আপনি আমার খুবই প্রচন্ড একজন প্রিয় মানুষ আপনি আমার। সো সোলামান সুখন এক অ্যাঙ্গেল থেকে বললেন যে পজিটিভিটি ছড়ানো এরা এখনো টিকে আছে, আর হইতেছে নেগেটিভিটি ছড়ানো সালমান মুক্তাদিররা এত বড় তারকা উধাও হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে। আমি একটু অন্য অ্যাঙ্গেল থেকে আসবো, আমি আসবো সেই কবির কাব্যিক অ্যাঙ্গেল থেকে, যে অতিকায় হস্তিটি লোপ পাইয়াছে এখনো তেলাপোকাটি কে আছে।